আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রদিন দারিমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করবো নামাজের সালাম ফিরাবার আগে যে দোয়াটি পাঠ করতে বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম সে দোয়াটি সম্পর্কে দর্শক নামাজে সালাম ফিরাবার আগে শেষ বৈঠকে আত্মাহিয়াত দুর শরীফ দোয়া মাসুর আমরা সবাই পড়ি বা সবাই জানি এছাড়াও বিশ্বনবী আরও একটা দোয়া আমাদেরকে পড়তে বলেছেন বিশ্বনবী এভাবে বলেছেন তোমাদের মাঝে কেউ যেন নামাজের সালাম ফিরায় না এই দোয়াটি না পাঠ করে অর্থাৎ এই দোয়াটি যদি আপনি পাঠ না করেন তাহলে আপনার নামাজটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে নামাজ যে হবে না তা কিন্তু নয় নামাজের মাস্তন যাগুলো আছে সব আদায় হয়ে যাবে কিন্তু এই দোয়াটি পাঠ করলে আপনি আরও বেশি উপকার আরও বেশি ফজিলত আরও বেশি সব পাবেন বিশ্বনবী এই দোয়াটি সকলকেই সালাম ফিরাবার আগে একবার পাঠ করতে বলেছেন তো দর্শক যে দোয়াটি পাঠ করতে বলেছেন বিশ্বনবী সালাম ফিরাবার আগে সেই দোয়াটি হচ্ছে আল্লাহমা ইনানাউজুবিক আজাবিল কবর অমিন আজাবি জাহান্নাম অমিন ফিতনা তিল মাহিয়াউল মামাত অমিন শার্রি ফিতনাতিল মাসি মাসিহদাজ্জাল দর্শক এই দোয়াটি নামাজের সালাম ফিরাবার আগে একবার পাঠ করে তারপর সালাম ফিরাবেন তাহলে আপনি নামাজের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারবেন অর্থাৎ আপনি পূর্ণ ফজিলত হাসিল করতে পারবেন এই দুয়াটি নফল বলেন সুন্নত বলেন তারাবি বলেন তারপর বেতের নামাজ বলেন ফরজ নামাজ বলেন যে কোনো নামাজেই আপনি পাঠ করতে পারবেন নামাজের সালাম ফিরাবার আগে একবার পাঠ করে তারপর সালাম ফিরাবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম ওরমতুল্লা